কি বলছো কি? হ্যাঁ, তোমায় কথা দিতে হবে অজিত, তা না হলে জড়োয়া ঝুমকো কেউ ওই বাড়িতে কোনো স্থান পাবে না। কিনি আমি জানি, আমি জানি ঝুমকো ঠিক নিজের ব্যবস্থা নিজে করে নেবে। জড়োয়া, জড়োয়ার কি হবে অজি? ও কি করবে জানো তো? বাড়িতে আমার একটা পোষা বাঁদর আছে। পোষা বাঁদর? বাজু, বাজু! এই তো এসে গেছি, এসে গেছি। ইরি অজিত, কিরে কেমন আছিস? বাজু, আচ্ছা বাজু, জড়োয়া যদি আমার কথা না শোনে তাহলে তুই কি করবি? বল বল, কি করবি? এই বউ, এই আমি জানো কি করবো, বল না, বল না, বল। চুপ করে আছিস কেন? বল না, আমি কি করবো, কি করবো, কি করবো, কি করবো, কি করবো, কি করবো, কি করবো? চুপ কর, চুপ। এই কি করবো বল? গিনি কি হচ্ছে? তুমি বলো, তুমি রাজি কি রাজি নয়? বল, বলো, বলো, তোমার কোন রাজি? রাজি না, রাজি না, রাজি না, রাজি, 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 রাজি না, রাজি না। অজিত, অজিত, বাজু, রাজি। That's it. রাজি, That's it. আমি রাজি। মেলার জন্য আমি আমার জীবন সেরা গয়নাটা তৈরি করব, তারপর আমার মেয়ের মাথায় হাত দিয়ে বলছি আমি আর কোনোদিন গয়না বানাবো না। অজিত শেখরা, আর কোনোদিন বাগনাল কাতান হাতে তুলবে না। কোনোদিন না, কোনোদিন না। দিদি ভাই, পিপাই, গিনি বউ, তোমরা কোথায় আছো? তাড়াতাড়ি এসো, এখানে টপ লাভ স্টোরি শুরু হচ্ছে। এই দেখো, আমাকে নিয়ে সবাই আবার মজা করছে। আমার এমন একটা গুরুতর ব্যাপার কেউ বোঝার চেষ্টা করছে না। আরে শোন শোন, আরে এই শোন, রতন, রতন, আরে রতন, আরে দাঁড়া, এই রতন, রতন, শোন 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 শোন, আরে দাঁড়া দাঁড়া, বলছি আমি বুঝতে পারছি, গুরুতর ব্যাপার, সাংঘাতিক ব্যাপার, তুই প্রেমে পড়েছিস, আমাকে বল। হ্যাঁ, ওই মানে ভালোবাসাবাসি। মেয়েটাকে বলেছিস? মেয়েটা কি বললো? বলেছে সেও আমাকে ভালোবাসে। মা, কি হয়েছে বলো তো? রতন প্রেমে পড়েছে রে, হি ইজ ইন লাভ। তাই রতন দা, কার সাথে হলো? কার সাথে? ওই তোমার হলো এই কাকার সাথে, মানে হলো কি? বুঝবে না তো? বলো বলো, কার সাথে হলো? যা হয়েছে ঘরে ঘরে হয়েছে। রতন,
কি হয়েছে সেটা বলবে তো। এই রতন, কি বলছিস? কি এই রতন দা, তুমি কার সাথে প্রেম করছো? না না, সে ভয় আপনাদের নেই, আমি ঘরশত্রু বিভীষণ নই। আপনারা আমাকে বিশ্বাস করতে পারেন, ভরসা রাখতে পারেন, আমি এমন লোক নই যে আপন লোককে মানি না। কাকে ভালোবেসেছ? কার সঙ্গে প্রেম করছিস বলবি তো। হ্যাঁ রতন দা, কে? ওই গো, আমি আপনাকে ভরসা করে বললাম আর আপনি সবাইকে বলে দিলেন, সব জানাজানি হয়ে গেল। ভালো তো, ভালোবাসায় জানাজানি হওয়া ভালো। তা কতদিন ধরে? বুঝলি, বলছিলাম কি, এখন তো আর একা একা থাকা সহ্য হচ্ছে না। আপনারা যদি আমাদের বিয়েটা একটু করিয়ে দেন। কুসুমদি, রতনদার বিয়ে সব হয়েছে, তা কোনি বউটি একটু দেখি দেখি দেখি। তা কুসুমদি, তুমি তো কোনি বউ, রতনদাকে বিয়ে করবে তো? বলো বলো বলো। হ্যাঁ। না বল, বিয়ে করবি না বল, রতনকে বিয়ে করবি তো? কি গো, বলো বলো, সে কথাটা বলো যে কথাটা ছিলে কোটা আমাকে বলেছিলাম, বলো। বারে আমি আবার কি বললাম? ওই যে তুমি আমাকে ভালোবাসো, আই লাভ ইউ বলেছিলে না, ওটা বলো। তা কুসুম দি রতন দাকে আই লাভ ইউ বলেছে, রতন দা তুমি কি বলেছো? আমিও বলেছি আই লাভ ইউ। রতন দা কুসুম দিকে আই লাভ ইউ টু বলেছে। আপনারা কারা? তথ্য নিয়ে এসেছি। আমি তো শুধু তত্ত্বই গ্রহণ করেছি, আর আমি তো এও বলেছিলাম একদিন স্বয়ং ইন্দ্রনীল রায় এই বাড়ির চৌকটে এসে দাঁড়াবে, আর তাকেও আমরা গ্রহণ করব। চুপ কর,